আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটি হচ্ছে গত 13/10/2021 খ্রিস্টাব্দ তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে, সেই নোটিশটি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন শুরু করার আগে একটি কথা বলে দিচ্ছি, যারা এখন আমাদের আরজেটারকে আলট্রাভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করছি। উপরে লেখা আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা। বিষয়, ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা 2021 গ্রহণ সংক্রান্ত উপর্যুক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 24/11/2021 খ্রিস্টাব্দ থেকে 30/11/2021 খ্রিস্টাব্দের মধ্যে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা 2021 গ্রহণ করতে হবে। এতদ বিষয়ে নিম্নলিখিত নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। 1. বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে পরীক্ষা নিতে হবে। 2. পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে 50 নম্বরের। 3. প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় হবে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। 4. সিলেবাস, যে সকল অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে দেওয়া হয়েছে সে সকল অধ্যায় এবং 12/9/2021 খ্রিস্টাব্দ হতে শ্রেণীকক্ষে যে সকল অধ্যায়ের ওপর পাঠদান করা হয়েছে তা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সিলেবাস। 5. বার্ষিক অথবা নির্বাচনী পরীক্ষার নম্বর বিন্যাস হবে নিম্নরূপ। ক. বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র বিষয়ের নম্বর হবে 50, লিখিত 35, এমসিকিউ 15। খ. ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র বিষয়ের নম্বর হবে 50, প্রথম পত্র 30, দ্বিতীয় পত্র 20। গ. সাধারণ গণিত বিষয়ের নম্বর হবে 50, লিখিত 35, এমসিকিউ 15। প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সাথে চলমান সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের উপর 40 নম্বর যোগ করতে হবে। এবং উ নম্বরে বলা হয়েছে, বার্ষিক পরীক্ষায় সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আরও 10 নম্বর যোগ করতে হবে। উল্লেখ্য, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে বৃক্ষরোপণ প্রকল্পে তাদের কর্মতৎপরতা যুক্ত করে এই 10 নম্বর যোগ করতে হবে। চ. অর্থাৎ মোট 100 নম্বরের 50+40+10 এর ওপর প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়নপূর্বক বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করে শিক্ষার্থীদের প্রোগ্রেসিভ রিপোর্ট প্রদান করতে হবে। 6. 2021 শিক্ষাবর্ষে এ পরীক্ষা ব্যতীত অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না। 7. অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। তো এটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এর মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক প্রত্যয়ন করেছেন। এটি ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে অবশ্যই অবশ্যই উপকৃত হতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।